বৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমানা রহমান, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমার ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় ১৩ ঘনজ্যামিতি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন আজকে আমরা সমাধান করব। আপনাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এছাড়াও আপনাদের ব্যবহারিক মৌখিক পরীক্ষাতেও এই অধ্যায় থেকে আপনাদেরকে প্রশ্ন করা হয়। তো আমরা এই অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নটা করব সেটা করার জন্য আমাদের আগে ওই কিছু কিছু জিনিস জানতে হবে। যেমন কোণক এবং গোলক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কোণক কাকে বলে আমরা আগে জেনে নিই। যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে আমরা যদি অপর বাহুকে একবার ঘুরিয়ে নিয়ে আসি তাহলে একটা কোণক উৎপন্ন হবে। এবং দেখেন আপনারা যে আপনাদের প্রিয় কোন আইসক্রিম খেয়ে থাকেন, এটা কিন্তু একটা কোন আকৃতির ঘন বস্তু। আবার একটা অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে আমরা যদি অর্ধবৃত্তের পরিধিকে অক্ষের চারপাশে একবার ঘুরিয়ে নিয়ে আসি তাহলে যে ঘন বস্তুটা উৎপন্ন হবে তাকে গোলক বলা হয়। যেমন আপনারা আপনাদের আশেপাশে এরকম অনেক উদাহরণ দেখবেন, যেমন বল একটা গোলক। আচ্ছা, তো এখন আমরা গোলক এবং কোণক সম্পর্কে কিছু সূত্র জেনে নেই। দেখেন এখানে কিছু প্রয়োজনীয় সূত্র আছে। যে কোণকের আমরা যদি এই ব্যাসার্ধ আর, উচ্চতা h এবং ঘনতলের উচ্চতা ঘনতলের দৈর্ঘ্য l জেনে নেই তাহলে আমরা কোণকের সম্পর্কিত সকল সূত্রগুলো আমরা পাবো। তো এখন দেখেন যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর l বর্গ একক, সমকোণতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস l বর্গ একক, আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন আয়তন। আবার আমাদের যে হেলানো তলটা সেটা হলো এই সমকোণী ত্রিভুজের অধিপৃষ্ঠে আমাদের কোণকের হেলানো তল, সেটা নির্ণয় করার আমাদের আরেকটা সূত্র আছে, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমাদের আসে। যেমন দেখেন হেলানো তল উচ্চতা নির্ণয় সূত্র হলো √h² + r² একক। আচ্ছা, আবার গোলকের ক্ষেত্রে গোলকের যদি আমরা ব্যাসার্ধটা জানি তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তার সূত্র হলো 4πr² বর্গ একক। আয়তনের সূত্র হলো 4/3πr³ ঘন একক। এবং আমরা এখানে দেখেন চিত্র অনুযায়ী আমরা যদি এই একটা গোলকের এই উচ্চতায় যদি আমরা একটা তলচ্ছেদ করি তাহলে সেই তলচ্ছেদের ব্যাসার্ধ নির্ণয় করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো √h² - √r² - h² একক। এখানে হলো আর হলো বৃত্তের গোলকের ব্যাসার্ধ এবং এইচ হলো যে উচ্চতাতে আমরা ওই ব্যাসার্ধটা নির্ণয় করব তা। আচ্ছা, তাহলে এখন আমরা চলেন আমাদের যে সৃজনশীল প্রশ্নটা আজকে আমরা সমাধান করব সেটা একটু দেখে নেই। আমাদের সৃজনশীল প্রশ্নটা হলো একটি নীলের ধাতব সমপ্রস্থভূমির কোণকের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। কোণকটিকে গলিয়ে 5 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি গোলক প্রস্তুত করা হলো। ক নম্বরে জানতে চেয়েছে প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে জানতে চেয়েছে কোনটি সমকোণতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে জানতে চেয়েছে কয়টি নীলের গোলক তৈরি করা যাবে নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরটা আগে প্রথমে সমাধান করি। তো এটা সমাধান করার জন্য আমাদের যে উদ্দীপকের যা যা ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলো আগে খাতায় তুলে নিতে হবে। এখানে দেয়া আছে প্রত্যেকেই গোলকের ব্যাস 2r = 5 সেন্টিমিটার। এই যে এখানে যে গোলকটার কথা বলেছে আমরা সেই গোলকটারই পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে আমি ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা এখানে পড়ে এসেছি 4πr², তাহলে আমার এখানে আর এর মানটা আমাকে জানতে হবে, তাই আমরা আর এর মানটা বের করে নিয়েছি। সুতরাং ব্যাসার্ধ r = 5/2 সেন্টিমিটার, এটাকে ভাগ করে দিলে 2.5 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে এখন আমরা এখানে মানটা বসিয়ে দিই 4 × π এর মান আপনারা সবাই জানেন, π একটা ধ্রুব সংখ্যা 3.1416 ইন্টু r এর মান হলো আমরা পেয়েছি এখানে 2.5, এটাকে বর্গ করে দিব। যখন আমরা এককটা জানি না তখন আমরা এককের জায়গায় বর্গ একক দেব। যখন আমরা একক বসিয়ে দিব মানে মানগুলো বসিয়ে দিব তখন আমরা এই মান অনুযায়ী এককটা লিখব। এখানে আমাদের তখন হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। এটাকে আপনারা যদি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে আপনাদের অ্যান্সার হবে 78.54 বর্গ সেন্টিমিটার। যেহেতু পায়ের সম্পূর্ণ মানটা আমরা নেই নাই আমরা এখানে রিক্স নিব না, আমরা প্রায় কথাটা লিখে দিব। সুতরাং অ্যান্সার লিখে দিব প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
78.54 বর্গ সেন্টিমিটার প্রাপ্ত। ঠিক আছে চলে আমরা তাহলে এখন খ নম্বর প্রশ্নটা দেখে নেই। তাহলে খ নম্বরে জানতে চেয়েছে যে কোনটি সমতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে আমাদের এখানে কোনকে যেই তথ্যগুলো দেয়া আছে আমরা এখানে লিখে নেই যে দেয়া আছে যে নীলের ধাতব সমকৃত ভূমির কোনকে উচ্চতা a সমান 10 সেমিমিটার ভূমির ব্যাসার্ধ আমরা এর আগে বলতে ব্যাসার্ধ কিন্তু r ধরেছি এখানে আমরা কোনকে ভূমির ব্যাসার্ধটা r1 ধরে নিয়েছি তাহলে কোনকে ভূমির ব্যাসার্ধ r1 সমান 6 সেমিমিটার আমরা দেখতে পাচ্ছি যে কোনকে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের পাই r l এই জিনিসটা লাগছে যেহেতু আমাদের উদ্দীপকে l এর মানটা দেয়া নেই তাহলে আমরা আগে l এর মানটা নির্ণয় করে নেব আমরা l এর মান নির্ণয় করার সূত্র আমরা এখানে দেখে আসছি যে √a² + r² আমরা h এবং r এর মান জানি তাই আমরা h এবং r এর মান এখানে বসিয়ে নেই h হলো 10² + r এর মান 6² এখানে হবে আমাদের শুধুমাত্র সেন্টিমিটার তাহলে এখানে আমরা মানটা বের করতে পারবো যে 100 + 36 বর্গ সেন্টিমিটার এটাকে ক্যালকুলেশন করে আপনারা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে দেখবেন যেটা মান আসে 219.79 বর্গ সেন্টিমিটার এখানে আমরা প্রায় কথাটা লিখে নিব যেহেতু দশমিকের পূর্ণ সংখ্যাটা আমরা নিচ্ছি না দুই ঘর পর্যন্ত নিয়েছে তাই আমরা অ্যানসার ফলের পাশে প্রায় কথাটা লিখে নিব তাহলে আমাদের প্রশ্নের অঙ্কতে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা এবং কোনকে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি যে পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক তাহলে সেখান থেকে আমরা আমার মানটা বের করে নিই পাই মান বসিয়ে দিলাম 3.1416 ইনটু আর এর মান 6 + 11.66 এটা যেহেতু ক্ষেত্রফল সকল ক্ষেত্রফলের এককে বর্গ হবে এটা হবে বর্গ সেন্টিমিটার এখন এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আপনারা দেখতে পাবেন যে 332.92 বর্গ সেন্টিমিটার উত্তর লিখে নেবেন উত্তর কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমার 219.79 বর্গ সেন্টিমিটার প্রায় এখানেও এর আগেরটা তো আমরা প্রায় লিখে নিব এটার উত্তর হয়েছে 332.92 বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা চলেন এখন আমরা গ নম্বর প্রশ্নটা একবার দেখে নেই আমাদের গ নম্বর প্রশ্ন বলেছে যে কয়টি নীলের গোলক তৈরি করা যাবে আমরা উদ্দীপকে চলে যাই উদ্দীপকে একটি নীলের ধাতব সমকৃত ভূমির কোণক ছিল সেই কোণকটাকে গলিয়ে আমাদের কয়েকটা গোলক তৈরি করতে হবে যেমন আমরা যদি একটা কোণক থাকে এরকম মনে করি এই কোণটাকে আমাকে গলিয়ে কয়েকটা গোলক তৈরি করতে হবে তাহলে এখন কয়টা গোলক তৈরি করতে হবে সেই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলেছে আমি যেহেতু এই কোণটা গলিয়ে গোলক তৈরি করব তাই এই কোণটার আয়তন এবং গোলকের যতগুলো গোলক তৈরি করব সবগুলোর আয়তনের সমষ্টি সমান হবে আমরা ইনফরমেশনগুলো আগে লিখে নেই যে দেয়া আছে একটি নীলের ধাতব সমবৃত্ত ভূমির কোণকের উচ্চতা h 10 সেমিমিটার ভূমির ব্যাসার্ধ আর 1.6 সেন্টিমিটার এবং একটি গোলকের ব্যাস এখানে ব্যাস দেওয়া ছিল তাই ব্যাস থেকে লিখছি 2r = 5 সেন্টিমিটার সুতরাং ব্যাসার্ধ নির্ণয় করে নিলাম এখন মনে করি একটি সমবৃত্ত ভূমির কোণকে গলিয়ে n সংখ্যক গোলক তৈরি করা হবে আমাকে n এর মানটা নির্ণয় করতে হবে তো প্রশ্ন মতে n সংখ্যক গোলকের আয়তন কি হবে একটি গোলকের আয়তনের সমান হবে তাই n ইনটু এই এই সংখ্যক গোলকের আয়তন মানে হলো এই ইনটু একটি গোলকের আয়তন সমান সমান হবে একটি গোলকের আয়তন
তাহলে আমরা গোলকের আয়তনের সূত্র এখান থেকে জানি যে 4 বাই 3 পাই আর কিউব ঘন হয়। আমরা গোলকের আয়তনের সূত্রটা লিখে নিলাম 4 বাই 3 পাই আর কিউব ঘন দেখো এবং একটি গোলকের আয়তন আমরা দেখি 1 বাই 3 পাই আর স্কয়ার এইচ তো এখানে যেহেতু এই আরটা আর 1 তাই আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা মান বসাবো আমরা যেহেতু n এর মান বের করব nটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো সংখ্যাগুলোকে একসাথে রাখি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই 4 বাই 3 যখন ডান পাশে চলে যাবে এটা তখন ভাগ হয়ে যাবে এবং ভাগটাকে গুণ করতে গেলে তখন ঘরটা লগ হয়ে যাবে লগটা ঘর হয়ে যাবে এবং এই পাশে ছিল 5 পাই আর 1 স্কয়ার h আর নিচে চলে যাবে পাই আর কিউব। এখন আমরা বাকি অংশ উপরে ক্যালকুলেশন করছি। দেখেন বা n সমান এখান থেকে 3 3 চলে যায় আমার সংখ্যা থাকে 1 বাই 4 পাই পাই চলে যায় এখানে r1 স্কয়ার h ডিভাইডেড বাই r কিউব। আমরা এখন মানগুলো জানি যেহেতু মান বসিয়ে দিব r1 এর মান আমরা দেখে আসছি যে 6 সেমিমিটার 6 স্কয়ার ইনটু 10 আর r এর মান হলো বৃত্তের ব্যাসার্ধের মান সেটা হলো 2.5 হোল কিউব। তাহলে এখানে দেখেন 6 কে স্কয়ার করলে আমাদের পাই 36 তার সাথে 10 গুণ করে দিলে হবে 360 আর 2.5 কে কিউব করলে আমরা পাই 15.625। এখন আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে আমাদের অ্যানসারটা আসে 5.75 এত টি। খেয়াল করে দেখেন সংখ্যা কখনো আমরা ভগ্নাংশে রাখি না কিন্তু এখানে আমাদের যেহেতু অ্যানসারটা ভগ্নাংশে দশমিকে আসছে আমাদের এই ক্ষেত্রে অ্যানসারটার দিকে একটু চিন্তাভাবে প্রতিপক্ষের দিকে খেয়াল করব। এখানে উল্লেখ করা আছে 5 সেন্টিমিটার ব্যাসের কয়টি গোলক তৈরি করা যাবে যেহেতু 5টা পূর্ণ সংখ্যা আছে তার মানে 5টি পূর্ণ গোলক তৈরি করা যাবে আমাদের এখানে আর কিছু অংশ বাকি থাকবে। বাকি অংশটা দিয়ে তো আর আমরা 5 সেমিমিটার ব্যাসের গোলক তৈরি করতে পারবো না তাই আমাদের অ্যানসার হবে 5টি। সুতরাং আমরা লিখব 5 সেমিমিটার ব্যাসের 5টি গোলক তৈরি করা যাবে আমাদের অ্যানসার হবে 5টি। আশা করি আপনারা আমার সিলেবাসটা আজকে বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।